আমরা যখন ইউটিউবে নতুন চ্যানেল খুলি তখন আসলে আমাদের ভিউ হয় না, কারণ আমাদের তখন সাবস্ক্রাইবার থাকে না, সেই হিসাবে আসলে ভিউ না হওয়াই কিন্তু স্বাভাবিক। তো আমরা যখন ভিডিও আপলোড করতে থাকি, যখন থেকে কিছু ভিউ হয় না, তখনই আমাদের চিন্তা আসে যে আসলে আমাদের চ্যানেলটা প্রমোট করতে হবে, আমার ভিডিও প্রমোট করতে হবে। সেক্ষেত্রে আসলে দেখা যায় যে বিভিন্ন ইউটিউবারদের কাছে কিন্তু যে বলে যে ভাই আমার চ্যানেলটা একটু প্রমোট করে দেন, তো সেক্ষেত্রে আসলে বেশিরভাগ কিন্তু এটা সফল হয় না, কারণ ইউটিউবারদের কাছে গেলে তারা কিন্তু আসলে চ্যানেল প্রমোট করে দেয় না। তখন আসলে বিভিন্ন জায়গায় কিন্তু খোঁজাখুঁজি শুরু করে আমরা দেই দিই কীভাবে আমাদের ভিডিওগুলো প্রমোট করব, কীভাবে সাবস্ক্রাইবার ক্রয় করব, আমাদের ভিউ আমরা কীভাবে ক্রয় করব। তো সেই হিসাবে অনেক ফেসবুকের গ্রুপ আছে, ওখান থেকে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স আসলে কিনে নিয়ে আসে। এইভাবে আপনি যে সাবস্ক্রাইবার এবং ভিউ আসলে কিনবেন, এটা আসলে কতটুকু যুক্তিগত সেটাই আমি আসলে আপনাদের ব্যাখ্যা করছি। যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে ফেসবুকে বিভিন্ন গ্রুপে বলে যে 100 সাবস্ক্রাইবার 100 টাকা বা 1000 সাবস্ক্রাইবার পূরণ করে দেবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে দেবে, এত টাকা লাগবে। তা আসলে এইভাবে আমরা ক্রয় করে আমরা আসলে মনিটাইজেশন আসলে পেতেও পারি আবার নাও পেতে পারি। তো আপনি মনে করেন কীভাবে পেতে পারেন আর কীভাবে পেতে পারেন না, সেটা আমি বিশ্লেষণ করছি। তো মনে করেন আপনি যদি আপনার মনে করেন 1000 সাবস্ক্রাইবার আপনি ক্রয় করলেন, তো 1000 সাবস্ক্রাইবার যদি দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে একজনে আপনার মোবাইলের ভিতর দেখা যায় যে 100টা চ্যানেল একটা মোবাইলের মধ্যে যদি রাখে, তো সেক্ষেত্রে 10টা মোবাইল দিয়ে যদি আপনার 1000 সাবস্ক্রাইবার পূরণ করে দেয়, তো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ওই সাবস্ক্রাইবার দিয়ে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। তো দেখা যায় যে অনেক ফেসবুকের গ্রুপ আছে, তারা আসলে দেখা যায় যে 100 গ্রুপের ভিতর 1000 2000 10000 কিন্তু সদস্য থাকে। তো ওই সদস্যরা সবাই যদি সাবস্ক্রাইবার করে নেয়, তো তখন কিন্তু ওই সাবস্ক্রাইবারগুলো কাজে লাগে। আবার দেখা যায় যে ওই সদস্যগুলোর এরকম চুক্তি থাকে যে নতুন একটা সদস্য আসলে সবাই তারা ভিডিওগুলো দেখে দেবে, তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ওই সব ভিউগুলো কাজে লাগে এবং তারা কিন্তু মনিটাইজেশন পায়। তো আসলে এরকমভাবে আপনি যদি সাবস্ক্রাইবার এবং ভিউ ক্রয় করেন, সেক্ষেত্রে আসলে মনিটাইজেশন পেতেও পারেন নাও পেতে পারেন। যদি প্রতিটা সদস্য আলাদা আলাদা থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন। তো কিন্তু দেখা যায় যে অনেকে যে মোবাইলের ভিতর 100 চ্যানেল ঢুকিয়ে রাখলো এবং 10টা মোবাইল দিয়ে আপনার 1000 সাবস্ক্রাইবার পূরণ করে দিল, সেক্ষেত্রে কিন্তু এই সাবস্ক্রাইবার কিন্তু আপনার কোনো কাজে লাগবে না এবং এই সাবস্ক্রাইবার দিয়ে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। তো সাধারণভাবে আপনি চিন্তা করে দেখেন যে আপনার মোবাইলে কিন্তু আপনি 10টা জিমেইল দিয়ে তারপর আপনি 100 চ্যানেল কিন্তু আপনার 1টা মোবাইল দিয়ে কিন্তু আপনি খুলে নিতে পারবেন ইচ্ছা করলে। কিন্তু আপনি যদি বলেন যে আমার থেকে আমার 100 সাবস্ক্রাইবার দিতে পারবো 100 টাকায়, তো অনেকে যদি আপনার থেকে এই সাবস্ক্রাইবার 100 সাবস্ক্রাইবার ক্রয় করে, তো সেক্ষেত্রে মনে করেন আপনার 1টা মোবাইল দিয়ে কিন্তু আপনি 100 সাবস্ক্রাইবার দিয়ে দিতে পারবেন, তো সেক্ষেত্রে এই সাবস্ক্রাইবার কিন্তু কোনো কাজে লাগবে না এবং এই সাবস্ক্রাইবার দিয়ে কিন্তু মনিটাইজেশন পাওয়া যাবে। আসলে আমরা অনেক সময় যে ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে যে আমরা সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম ক্রয় করে থাকি, তো এই সাবস্ক্রাইবার ওয়াচ টাইম দিয়ে আসলে মনিটাইজেশন পেতেও পারেন এবং নাও পেতে পারেন। তা আসলে এরকম সাবস্ক্রাইবার এবং ভিউ আসলে কিনে কোনো লাভ নেই। আপনি যদি মাত্র এই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে না পারেন এবং এটা যদি আপনি ক্রয় করে পূরণ করেন, সেক্ষেত্রে পরবর্তীতে আপনি কিন্তু কোনো টাকা আয় করতে পারবেন। দেখবেন যে আপনার চ্যানেলে মাসে $2 কিন্তু আয় হবে না। তো এরকম আমি অনেক চ্যানেল দেখছি যে আসলে মাসে দেখা যায় $2-3 আয় হয়। তো আসলে এইভাবে ভিউ এবং সাবস্ক্রাইবার কিনে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন পাওয়া যায় না। যদিও আপনার কিছু চ্যানেল পেয়ে থাকে, তো সেক্ষেত্রে দেখা যায় যে ওই চ্যানেলগুলো কিন্তু কোনো আয় করতে পারে না, কারণ ইউটিউব অ্যালগোরিদম যদি কোনো রকমভাবে বুঝতে পারে যে আপনি 2 নম্বরভাবে আপনি সাবস্ক্রাইবার এবং ভিউ এনেছেন, সেক্ষেত্রে কিন্তু ভিউ এবং সাবস্ক্রাইবারগুলো কমে যায় এবং হঠাৎ করে সাবস্ক্রাইবার কিন্তু আপনার কমে যেতে পারে। আর যদি সাবস্ক্রাইবার এবং ভিউ নাও কমে, তারপরে দেখবেন যে আপনার ওইসব চ্যানেলে আয় হবে না। তাই ভিউয়ার্স, আমরা আসলে নিজের চেষ্টায় আমরা মনিটাইজেশন পাবো, আমাদের টার্গেট নিজের চেষ্টায় ফিল আপ করবো। আমাদের ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় এবং আমরা যদি কন্টিনিউভাবে কাজ করি, তাহলে কিন্তু অবশ্যই আমরা ইউটিউবের টার্গেটটা কিন্তু আমরা ফিল আপ করে নিতে পারবো। তো সেক্ষেত্রে আসলে আমাদের এইভাবে 2 নম্বরভাবে বিভিন্ন গ্রুপ থেকে আমাদের আসলে সাবস্ক্রাইবার এবং ভিউ সংগ্রহ না করাই ভালো। তো ভিউয়ার্স, আজ আর নয় ইউটিউব সংক্রান্ত রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।